আমার আমার দেশ গর্ব গত শনিবার বিয়ানীবাজারে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহজনক এক রুগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ দল সন্দেহবাজন ওই ব্যক্তির নজাল ও থ্রড সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় আইডিসিআর লেবে প্রেরণ করেন পরীক্ষার রিপোর্ট সোমবার এসে পৌঁছাবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুআম আলী খান চৌধুরী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা মতে যে উপজেলা পর্যায়ে থেকে আসলে কমিউনিটি লেভেলে ট্রান্সমিশন কোন পর্যায়ে সে আছে সেটা যদি আমরা নির্ধারণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের কমিউনিটি পর্যায়ের অ্যাসেসমেন্টটা খুব জরুরি এবং এরই অংশ হিসাবে উপজেলা পর্যায়ে স্যাম্পল কালেকশনের যে কার্যক্রম সেটা আমাদের উপজেলাও শুরু হয়েছে এবং গতকাল আমরা একজনের স্যাম্পল কালেকশন করে আইডিসিআর এ পাঠিয়েছি এবং হয়তো আমরা আশা করছি কালকের মধ্যেই সেই রিপোর্টটা আমাদের মধ্যে এসে পৌঁছাবে সার্বিক করোনা পরিস্থিতি করতে হলে প্রচুর পরিমাণ স্যাম্পল কালেকশন করে পরীক্ষা করতে হবে বলে জানান তিনি আমাদের বিয়ানীবাজারে যদি আমরা বিয়ানীবাজারের সার্বিক করোনা পরিস্থিতি যদি সত্যিকার অর্থেই অ্যাসেস করতে চাই তাহলে আসলে প্রচুর পরিমাণে আমাদের স্যাম্পল কালেকশন করে সেটা পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো এবং আমাদের একটা প্রচেষ্টা থাকবে যে বেশি সংখ্যক মানুষ কারণ অনেকে হয়তোবা এখন যেহেতু ইনফ্লুয়েঞ্জার একটা সিজন তো অনেকে হয়তোবা জ্বর সর্দি কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট এগুলো নর্মালি প্রতি বছরই এই সিজনে হয়ে থাকে কিন্তু এখনকার পরিস্থিতিতে আসলে এই উপসর্গগুলো যাদের মধ্যে থাকবে তারাও আসলে আমাদের সাসপেক্ট হিসাবেই চিহ্নিত হবে তো এই ধরনের উপসর্গ নিয়ে বাজারে যারা অবস্থান করছেন তাদের মধ্যে যদি এই ধরনের উপসর্গ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের স্যাম্পল কালেকশনের যে টিম আছে সেই টিমকে আপনার এলাকায় পাঠিয়ে আমরা আপনার স্যাম্পলটা কালেকশন করে পরীক্ষার ব্যবস্থা করব। এবং এই পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের বিয়ানীবাজারের করোনার যে অবস্থান সেটা আমরা নিশ্চিত হতে পারবো তিনি জানান করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দিতে ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় বেডের একটি আইসোলেশন ওয়ার্ড ও দুটি কেবিন প্রস্তুত রাখা হয়েছে কারও মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ দেখা গেলে দ্রুত হটলাইন নম্বরে কল করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানান তিনি এদিকে আজ থেকে বিয়ানীবাজারে ঔষধের দোকান ছাড়া আর সকল ব্যবসা প্রতিষ্ঠান বিকেল পাঁচটা থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন রবিবার বিকেল পাঁচ ঘটিকায় সরজমিনে উপজেলা সদরে গিয়ে নির্দেশনা অনুযায়ী সকল দোকান বন্ধ করতে পুলিশকে তৎপর থাকতে দেখা যায় প্রশাসনের কথা মতো বিকাল পাঁচটায় সমস্ত দোকান বন্ধ করে দিচ্ছে কতিপয় লোক হালকা পথে হাঁটাহাটি করছে এরাও বাড়ি চলে যাচ্ছে পশুদের দোকান ব্যতীত বিয়ানীবাজার পৌরসভার এবং বিয়ানীবাজার শহরে কোনো দোকান এখন খোলা নেই দেখে আমার খুব ভালো লাগলো এরা আইনের প্রতি শ্রদ্ধাশীল যদি এইভাবে মানুষ আইনকে মেনে চলে এবং গণ সচেতন হয় তাইলে হয়তো আমরা যে আমাদের বিশ্বব্যাপী যে করোনার মহামারী এর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা যেতে পারে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এবং সচেতনতার মাধ্যমেই করোনাকে ভয় না পেয়ে করোনাকে জয় করা যাবে যদি আমরা সবাই সচেতন হই আব্দুল ওয়াদুদ ম্যাপ টিভি ইতিহাস ঐতিহ্য সংবাদ বিনোদন ব্যতিক্রমী সব আয়োজন ম্যাপ টিভি আমার দেশ আমার গর্ব